অউজুলিল্লাহিহিম শাহিতানুর রজিম ইসমিল্লা রহমানুর রহিম আলহামদুলিল্লাহ রব ও ওসলাত ওসালাম আলিয়া সঈদিয়া ইউবুল আলা আলহি ওয়া ওয়াসাভিআ আজমাইন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ায় বারো থেকে আঠারো বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড নাইন্টিনের টিকা প্রদান করা হচ্ছে জেলা প্রশাসন এর সহযোগিতায় এই টিকা প্রদান কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে কমিটি বাংলাদেশ সার্বিক সহযোগিতা প্রদান করেছে সিভিল সার্জন জেলা শিক্ষা অফিসার থানা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট যারা সহযোগিতা করেছেন অংশগ্রহণ করেছেন সকলকে আহমদিয়া আহমদীয়াসুনিয়া আলিয়া মাদ্রাসা মাদ্রাসা পরিচালনা পর্ষদ আঞ্জুমান রহমান আহমদিয়া আসুনিয়া ট্রাস্টের পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি তেরোই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম আমাদের চলবে আমাদের জামি আহমদিয়া সুন্নি আলিয়ায় ভেনু করা হয়েছে জামি আহমদিয়া সুন্নি আলিয়া শরফ আদর্শ কামিল মাদ্রাসা রশিদিয়া রোহবাদ দাখিল মাদ্রাসা ওয়াজিদিয়া কামিল মাদ্রাসা সহ টিকা প্রদান করা হয়েছে ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদেরকে শহীদ লেফটেন্যান্ট জি মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টিকা দেওয়া হবে শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় পাঁচলাই চট্টগ্রামের ছাত্রদেরকে আমিন জুটমিল উচ্চ বিদ্যালয়ের ছাত্রদেরকে বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে একাডেমি ল্যাবটারি স্কুল পূর্ব বাকুলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় আলহাস তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয় বাকুলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় শেরশা ডাক্তার মাজারুল হক উচ্চ বিদ্যালয় রহমানিয়া উচ্চ বিদ্যালয় রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুল সহ আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে তো আমরা দেখেছি আমাদের এখানে সর্বমোট বারো হাজার দুইশত পাঁচজন শিক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে টিকার আওতায় আনা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষা উপমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট যারা এই টিকা প্রদান কার্যক্রমে সহযোগিতা করছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি তা আমরা আশা করছি সকল ছাত্র এই টিকার আওতায় আসবে এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাসমূহে লেখাপড়ার পরিবেশ আবার পুনরায় ফিরিয়ে আসবে এই প্রত্যাশা রেখে দেশ এবং দেশবাসীর জন্য মঙ্গল কামনা করে তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লা রহমানের সর্বপ্রথম আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত আন্তরিক সহ ধন্যবাদ জানাচ্ছি যে যে পৃথিবীতে যে কোভিড কোভিড যেভাবে মহামারী কোভিড মহামারী পৃথিবী ছড়ে গেছে সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপে যেরকম আয়ত্ত বিধে এনেছে তার জন্য সর্বপ্রথম আমি আমার আন্দোমানের পক্ষ থেকে লক্ষ লক্ষ বাংলাদেশের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আজকে যেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন সহযোগিতায় আঞ্জমানের আঞ্জমানের রহমান সুনিয়ার অধীনে যে জামি সুনিয়া মাদ্রাসা আছে এই মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের যে ঠিকাদারের জন্য এসেছেন আমি আমারও এই জন্য ওনাদেরকে সাধুবাদ জানাই এখানে এখানে আঞ্জুমানের একমাত্র অঙ্গসংগঠন গোষ্ঠীয় কমিটি গোষ্ঠী কমিটির সহযোগিতায় সহযোগিতায় সকাল থেকে সকাল আটটার থেকে আপনাদের শিক্ষক শিক্ষার্থীদের যেইভাবে ব্যবস্থা এই ঠিকাদারের সহযোগিতা করে যাচ্ছে আমি আবার আন্ডোমার পক্ষ থেকে দিকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা মুসলমান মুসলমান উদ্দেশিত বাংলাদেশ আমরা সর্ব সবসময় আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ তরফ থেকে এই মহামারীর চিরতরে চলে যায় চলে যায় আমি সবাইকে ধন্যবাদ সম্মানিত দর্শক আসসালাম আলাইকুমুল্লাহি আ আমরা গসিয়া কমিটি যেহেতু আত্মমানবতার সেবায় নিয়োজিত এখানে বর্তমান কোভিড পরিস্থিতিতে সরকার যেই উদ্যোগ গ্রহণ করেছে সকল শিক্ষার্থীদেরকে টিকা কার্যক্রমের আওতায় আনার সেই প্রেক্ষিতে আমরা ইতিমধ্য সরকারের হেল্পিং হ্যান্ড হিসেবে আপনার করোনায় দাফন কাফনে এই গসিয়া কমিটি সর্বাত্মক সহযোগিতা করেছে যেটা একসময় দূর ব্যাপার ছিল কোভিড রোগীদের দাফন কাফনে অনেকে এগিয়ে আসে নাই তখন এই গোসিয়া কমিটি মানবতার সেবায় এগিয়ে আসছে তাই এটাও একটা সরকারের আরেকটা বিরাট উদ্যোগ যে দেশের সকল মানুষকে টিকা দান কর্মসূচির আওতায় আনবে সেই প্রেক্ষিতেও আমরা সরকারের একটা সহযোগী সংগঠন হিসেবে কাজ করতে পারছি সেজন্য আমরা গসে কমিটি চট্টগ্রাম মহানগর নিজেদেরকে গর্বিত মনে করছি এবং জামিয়া মাদ্রাসা এটা আমাদের হুজুর কেবলার মর্গ এখানে আমরা দিনী শিক্ষার সাথে সাথে আমাদের সার্বিক মানবতার যে কর্মকাণ্ডগুলো সেই কর্মকাণ্ডগুলো গাছে কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার মহানগর গাছ কমিটির পক্ষ থেকে সাধারণত ধন্যবাদ জানাচ্ছি মিডিয়াকে বিশেষ করে বিউটিফুল বাংলাদেশ এবং কাদেরিয়া চ্যানেল এই দুইটা চ্যানেলকে আজকে আমরা আমাদের এই কার্যক্রমকে লাইভ করার জন্য আমাদের এই ব্যক্তিগত পক্ষ থেকে আমার এবং গাউসে কমিটি সবটার মহানগর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি